নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য খুশির খবর অনেক অপেক্ষার পর ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে প্রকল্পের টাকা বন্ধুরা এপ্রিল মাস শেষ হতে চলল এখনও অ্যাকাউন্টে টাকা আসেনি আগে বন্ধুরা এই প্রকল্পের টাকা মাসের প্রথম সপ্তাহে দেওয়া হতো তবে বর্তমানে অনেক দেরি করে টাকা দেওয়া হচ্ছে বন্ধুরা ইতিমধ্যে অনেক জেলায় টাকা দেওয়া শুরু হলেও এখনো অনেক মহিলা টাকা পেতে বাকি রয়েছে বন্ধুরা আপনারা যারা এখনো প্রকল্পের টাকা পাননি আপনাদের জন্য রয়েছে সুখবর আগামী কাল থেকে আবারও শুরু হচ্ছে এপ্রিল মাসের টাকা দেওয়া আর বন্ধুরা এবার অনেক মহিলা পাবে বেশি টাকা তো বন্ধুরা আগামী কাল থেকে কোন কোন জেলায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হচ্ছে কারা কারা বেশি টাকা পাবে সমস্ত কিছুই জানাব আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের মহিলাদের জন্য সুখবর কাল থেকে আবার তেরোটি জেলায় টাকা দেওয়া শুরু হবে তো বন্ধুরা আগামী কাল থেকে কোন তেরোটি জেলায় টাকা দেওয়া শুরু হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বড় ঘোষণা আগামী কাল থেকে পুনরায় মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধুরা বাংলার মহিলাদের কাছে বর্তমানে হাত খরচের সবচেয়ে বড় উপায় হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এখান থেকে প্রতি মাসে তারা সরকারি সহযোগিতা পায় তাই প্রত্যেকটি মহিলা এই প্রকল্পে টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে ইতিমধ্যে বন্ধুরা এপ্রিল মাসে অনেক মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা ঢুকতে শুরু করেছে অনেক মহিলাই তাদের অ্যাকাউন্টে এপ্রিল মাসের টাকা পেয়ে গেছে সাধারণ মহিলাদের মুখে হাসি ফুটিয়ে আগামী কাল থেকে আবারও শুরু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া আর বন্ধুরা এবার পুরাতন সুবিধাভোগীদের সাথে নতুন যারা আবেদন করেছেন তাদের জন্য রয়েছে দারুণ সুখবর আগামী কাল থেকে কারা কারা টাকা পাবে কাদের অ্যাকাউন্টে কত টাকা করে ঢুকবে এই নিয়ে বিস্তারিত জানানো হলো। দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই এপ্রিল মাসের টাকা পনেরো তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে আসতে শুরু করে আর প্রথম রাজ্যের এগারোটি জেলায় টাকা দেওয়া শুরু হয়েছিল তবে বন্ধুরা এখনও অনেক মহিলাই এই মাসের সুবিধা পায়নি এবারে দুয়ারে সরকার ক্যাম্পে অনেক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে তাদের নাম তোলার জন্য আবেদন করেছে যারা দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাদের মধ্যে অনেকেরই বেনিফিশিয়ারি আইডি তৈরি হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পুরাতন সুবিধাভোগীদের সাথে সাথে এবার এই সমস্ত নতুন আবেদনকারীরাও টাকা পেতে শুরু করবেন এই ধরনের আবেদনকারীর সংখ্যা প্রচুর জানা যাচ্ছে বন্ধুরা নতুন পুরাতন একসাথে টাকা দেওয়ার জন্য এপ্রিল মাসে একটু দেরি করে সবাই টাকা পাবে অর্থাৎ বন্ধুরা কিছুদিন আগে রাজ্যে যে দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছিল সেই ক্যাম্পে অনেক মহিলা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে নতুন যারা আবেদন করেছেন তাদের নামগুলি বর্তমানে পোর্টালে তোলার কাজ চলছে ইতিমধ্যে অনেকেরই নতুন যারা আবেদন করেছেন তাদের বেনিফিশিয়ারি আইডি তৈরি হয়ে গেছে তারাও এই এপ্রিল মাসে টাকা পাবে জানা গিয়েছে বন্ধুরা নতুন পুরাতন একসাথে টাকা দেওয়ার জন্য এপ্রিল মাসে একটু দেরি করে টাকা দেওয়া হবে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে দেখুন বন্ধুরা প্রথম এগারোটি জেলায় টাকা দেওয়া হলেও বাকি থাকা তেরোটি জেলাগুলিতে কবে টাকা দেওয়া শুরু হবে এই নিয়ে চিন্তায় রয়েছেন অনেক মহিলারা কারণ বন্ধুরা এখনো অনেক মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তাদের জন্য রয়েছে সুখবর আগামী কাল থেকে হাওড়া মালদা বর্ধমান উত্তর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং আলিপুরদুয়ার বীরভূম কালিম্পং পুরুলিয়া ও ঝাড়গ্রাম এই তেরোটি জেলায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে ইতিমধ্যে বন্ধুরা অনেক জেলায় টাকা দেওয়া শুরু হয়ে গেছে নবান্নের সূত্রে জানা গিয়েছে বন্ধুরা এপ্রিল মাসের আঠাশ তারিখের মধ্যেই সবার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আগামী কাল থেকে এই তেরোটি জেলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে ইতিমধ্যে বন্ধুরা অনেক জেলায় টাকা দেওয়া শুরু হয়ে গেছে নবান্নে সূত্রে জানা গিয়েছে বন্ধুরা এপ্রিল মাসে আঠাশ তারিখের মধ্যে সমস্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিছু কারণবশত এমন অনেক মহিলা আছে যারা ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা আর পাচ্ছেন না অ্যাকাউন্টে তবে ফেব্রুয়ারি মাস থেকে যেসব মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না তাদের চিন্তার কোনো কারণ নেই কারণ বন্ধুরা নবান্ন থেকে ঘোষণা করা হয়েছে যারা বিগত ফেব্রুয়ারি মাস থেকে কোনো কারণে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তারা এই এপ্রিল মাসে অতিরিক্ত টাকা হাতে পেয়ে যাবেন এক্ষেত্রে বন্ধুরা তিন মাসের টাকা একবারে হাতে পাবেন অর্থাৎ তপশিলি জাতি উপজাতি ঘরের মহিলারা পাবে তিন হাজার টাকা ও সাধারণ ঘরের যে সমস্ত মহিলা রয়েছেন তারা পাবে এক টাকা অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন না আপনাদের জন্য রয়েছে সুখবর আপনাদের বিগত মাসের টাকাগুলি এই এপ্রিল মাসে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন